এই বন্ধুরা নমস্কার সবাইকে আপনারা দেখছেন হাংরি ফুডলার্স আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে আমি ঐশ্বরিয়া চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবার কাছে রেসিপিটা খুব একটা নতুন সেটা নয় আপনারা অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্ট বাড়িতে এই রেসিপি অনেকবার ট্রাই করেছেন কিন্তু বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে ইজিভাবে কী করে রেসিপিটা তৈরি করা যায় এবং রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতন স্বাদ পাওয়া যায় সেটাই আজকে তুলে ধরব তো চলুন আমার রান্নাঘরে দেখে নেওয়া যাক কষা আলুর দম কী করে বানাতে হয় লেটস গো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে কিছুটা দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করা রয়েছে এবং সাইডে আদা রসুনের পেস্টও রয়েছে আপনারা পেঁয়াজ কুচিও করতে পারেন কিন্তু আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছি এবং টমেটোকেও পেস্ট করেছি আদা রসুনটাকেও পেস্ট করে নিয়েছি রান্নাটার টেস্ট এবং দেখতে গ্রেভি যেটা হয় সেটা খুব ভালো হয় যদি এটা পেস্ট করে বানানো হয় এখানে মশলার মধ্যে নিয়েছি দেখুন কাশ্মীরি রেড মির্চ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো গোটা জিরে জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা এবং নুন আলুটাকে ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি তবে আলুটাকে আমি আলাদাভাবে সিদ্ধ করব না কীভাবে রান্না করব সেটাই দেখুন রান্নার মধ্যে অনেক ট্রিক্স আপনাদের দেবো যেটা আপনাদের উপকারে লাগবে কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন সাদা তেলে হয় না সেটা নয় তবে সর্ষের তেল রান্নার যে গুণগত মান এই রকম রান্নার কষা যে রান্নাগুলো হয় সেটার মানটা বাড়ায় হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে এবং আমি কিছু পরিমাণ নুনও এর মধ্যে দিয়ে দেবো এরপর কিন্তু আমি এখানে আলুটাকে মিক্সড করব এতে আলুটাকে আলুর মধ্যে যে কালারটা ভাজার পর দেখবেন যে কালারটা আসে সেটা কিন্তু যথেষ্ট ভালো আসে সেই জন্য আমি তেলের মধ্যে তেলটাকে গরম করে হলুদ এবং নুন দিয়ে তারপর আলুটাকে ভাজবো এবং এই ভাজার মধ্যেই আমি আলুটাকে সিদ্ধ করে নেব দেখবেন একটু পরে আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো যে আলুর যে র কালারটা ভাজার পর যে কালারটা আসে সেটা কিন্তু যথেষ্ট ভালো আসবে ভালো করে মিক্সড করে নেব আলুর সাথে কালারটা একটু পরেই আপনারা দেখতে পাবেন যে কতটা সুন্দর এসেছে এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো এর মধ্যেই ভাজা এবং সিদ্ধ দুটোই হয়ে যাবে দেখতে পাবেন দেখুন যে আলুটা কতটা সিদ্ধ হয়েছে মাঝখানে অবশ্যই আপনারা একবার ঢাকা তুলে দেখে নেবেন যে আলুটা কতটা পরিমাণ সিদ্ধ হয়েছে কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসবে তো এখনও আলুটা পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আর একবার ঢাকা দিয়ে দেবো এবং আর একবার এটাকে ভাজার মধ্যে দিয়ে সিদ্ধ করব। এরপরে দেখুন আলুটা কতখানি সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন আলুটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু পুরো আলুটাকে এখানে সিদ্ধ করব না 80% মতো সিদ্ধ করব বাকিটা একদম লাস্টে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করব তখন কিন্তু এটা পুরোটা 100% সিদ্ধ হয়ে যাবে আলু ভাজার সময় এইভাবে যদি ভেজে সিদ্ধ করার প্রসেসটা করেন তাহলে দেখবেন আলাদাভাবে আলু সিদ্ধ করলে যেরকম একটা লেগে যায় সেটা কিন্তু আর হবে না এরপর আমি আলুটাকে তুলে নেব কালারটা দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর এসছে কালারটা দেখতেও কতটা ভালো লাগছে এবং আলুগুলো বেশ গোটা গোটা সুন্দর লাগছে দেখতে আলুর দমের আলু যেরকম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে দেখতে লাগে সেরকমই লাগছে আলুটাকে পুরোটা আমি তুলে নেব এরপরে এরপর আমি এই কড়াইয়ের মধ্যেই আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো এরপর মেইন রান্নাটার দিকে আমি এগোচ্ছি আলুর প্রসিডিওরটা হয়ে গেছে চলুন সর্ষের তেলকে গরম করতে দেওয়া যাক গরম হয়ে গেলে সর্ষের তেলে দেখবে কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় সর্ষের তেল গরম হয়ে গেলে দেখতেই পাচ্ছেন সর্ষের তেল গরম হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে দেব শুকনো লঙ্কা এবং তেজপাতা আপনারা এখানে যদি চান গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এগুলো ইউজ করতে পারেন কিন্তু আমি এগুলো কিছুই করিনি আমি এর মধ্যে সাদা জিরে দিয়েছি গোটা সাদা জিরে আমি বলেছিলাম যে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে রান্না করব একেবারে এর বাইরে আপনাদের কোথাও যেতে হবে না এবং টেস্ট একদম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্ট বাড়ির মতন স্বাদটা আসবে এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের কালারটা যখন পরিবর্তিত হবে তখনই কিন্তু আপনারা একটু ভাজার পর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন কালারটা দেখতে পাচ্ছেন যে একটু চেঞ্জ হয়ে গেছে তখনই কিন্তু এর মধ্যে আমরা দেব আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব এরপর আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব তারপরেই আমরা এখানে দিয়ে দেব টমেটো পিউরিফাই আপনারা এখানে
টমেটো যে সস কিনতে পাওয়া যায় সেই সসটা ইউজ করতে পারেন, সেটাই কোনো অসুবিধা হবে না, টেস্টও সেম থাকবে। কিন্তু আমি এখানে সসটা ইউজ করিনি, আমি এখানে টমেটো পেস্ট করে ইউজ করেছি। এতে কিন্তু একটা অথেন্টিক টেস্ট পাওয়া যায় এবং কালারটাও কিন্তু একদম অথেন্টিক আসে। সুতরাং ট্রাই করে দেখবেন, ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে, টেস্ট একই থাকবে। যদি কেউ সস ইউজ করতে চান একই থাকবে। এরপর মশলাগুলো আস্তে আস্তে ইউজ করছি, নুন দিয়ে দিলাম, এরপর এখানে হলুদ গুঁড়ো ইউজ করব, এরপরই এটার মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড মির্চ ইউজ করেছি। আপনারা যারা ঝাল বেশি খান তারা কিন্তু রেড যে চিলি পাউডার হয় সেটাও ইউজ করতে পারেন, সেটা যার যার স্বাদ অনুযায়ী ইউজ করবেন। আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটোই দিয়ে দিলাম। শুধুমাত্র গরম মশলা গুঁড়োটাকে আমি রেখে দিয়েছি, ওটা একদম লাস্টে ইউজ করা হবে। আশা করি যারা রান্না করেন তারা জানেন যে গরম মশলাগুলোটা লাস্টে ইউজ করা হবে। তো এই মশলাগুলো দিয়ে আমি এবার নাড়াচাড়া করে নেব। আপনারা কালারটা জাস্ট দেখুন, এখনও কিন্তু পুরোপুরি এটা কষানো হয়নি, সবে মাত্র আমি মশলাপাতিগুলো দিয়েছি। কালারটা এখনই আমি একটু নুন ইউজ করে নিলাম, নুন অ্যাড করলাম, কারণ নুনটাও স্বাদ মতো। আর প্রথমে আমি যে নুনটা দিয়েছিলাম সেটা একটু কম হয়েছিল, আর একটু নুন ইউজ করে নিলাম। এরপর মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে। এরপর আমি যেটা ইউজ করছি দেখুন, ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস দেওয়ার ফলে এর যে কালারটা আসে একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়িতে আপনারা যে কালারটা দেখতে পান সেই কালারটা কিন্তু একদম চলে আসবে। সুতরাং ডার্ক সয়া সস যদি বাড়িতে থাকে ডেফিনেটলি ইউজ করে দেখুন। দেখতে পাচ্ছেন আপনারা কালারটা কতটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে এবং এটা দেখতে কতটা সুন্দর লাগছে, একদম লোভনীয় মনে হয়। যখনই এই মশলাটা কষানো হয় তখনই এটা দেখতে এবং এর থেকে যে গন্ধটা বেরোয়, কষানোর সময় যে গন্ধটা বেরোয় সেটা ভীষণ সুন্দর হয়। এই দেখুন কতটা পরিমাণ তেল ছেড়ে এসেছে। যে কোনো রান্না করবার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কষানোটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। সেখান থেকে যতক্ষণ না ভালো করে তেলটা ছেড়ে আসে ততক্ষণ কিন্তু রান্নার মেইন যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। আমি জাস্ট এই বাটি ধোয়া জলটা একটুখানি যে টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই জলটা ইউজ করলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কালারটা তো টোটালি চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং ভীষণ সুন্দর কালার এসছে। এবার আমি আলুগুলোকে এখানে দিয়ে দেবো, টোটালটাকে ভালো করে মিক্স করে নেব। এইরকম আলুর দমের সাথে যদি আমাদের লুচি পরোটা বা রুটি দেওয়া হয় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে, কোনো কথাই হয় না। আর আপনারা দেখবেন যে আমরা যখন রেস্টুরেন্টে খেতে বসি তখন এর মধ্যে একটা কালচে ভাব আলুর দমের মধ্যে আসে, তো সেটাই কিন্তু ডেফিনেটলি এই রান্নাটা যে আমি করছি রান্নার শেষে দেখতে পাবেন একটু কালচে কালচে ভাব চলে এসছে। এবং এই প্রসিডিওরেই তারা রান্নাটা করে। আপনারা ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আমার মতন করে একদিন ট্রাই করে দেখুন, কমেন্ট সেকশনে আমাকে জানান, দেখবেন সেম টেস্ট এবং সেম রকম দেখতে হবে। এরপর আমি এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করে দিলাম। এই রান্নাটার মধ্যে কিন্তু বেশি জল অ্যাড করা যাবে না, কারণ এটা কষা আলুর দম তৈরি হচ্ছে, এমন নয় যে ঝোল থাকবে অনেকটা। গ্রেভিটা কিন্তু যদিও আপনারা যদি চান কেউ কেউ গ্রেভি বেশি রাখবেন তাহলে জল বেশি অ্যাড করতে পারেন, কিন্তু এই আলুর দমটা একটু সেমি গ্রেভি টাইপের হয় সুতরাং অতিরিক্ত জল দিলে কিন্তু হবে না। আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে 80% আলুটা প্রথমে সিদ্ধ ছিল, বাকি যে 100% সেটা দেখবেন এই ঢাকা দেওয়ার পরে পুরোটাই সিদ্ধ হয়ে যায়। আলাদাভাবে কিন্তু আলু সিদ্ধ করবেন না এই রান্নাটা করার সময়। দেখুন আলুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে, আমার রান্না প্রায় রেডি। এরপর জাস্ট কালারটা একটু চেঞ্জ করবার জন্য আর একটু ডার্ক কালার আনবার জন্য আমি একটু সামান্য পরিমাণে চিনি ইউজ করলাম, কারণ চিনি রান্নায় কিন্তু কালার পরিবর্তন করে, সেই জন্যই চিনি একটু অ্যাড করা হয়। সামান্য পরিমাণে অ্যাড করবেন। এরপর আমি একদম শেষে দেখুন গরম মশলাটা অ্যাড করে দিলাম। চিনির পরে গরম মশলাটা অ্যাড করবেন, দেখবেন তাতে স্বাদ আর গন্ধ দুটোই, এবং কালার যেটা দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা কতখানি কতটা পরিমাণ সুন্দর এসেছে। গরম মশলা অ্যাড করা হয়ে গেছে, এবার জাস্ট আমি এটা প্লেটিংয়ে চলে যাব। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন মনে হচ্ছে তো এটা একদম রেস্টুরেন্ট স্টাইল বা অনুষ্ঠান বাড়ির মতন দেখতে হয়েছে। এই সেম পদ্ধতিতেই অনুষ্ঠান বাড়িতে বা রেস্টুরেন্ট বাড়িতে তৈরি করা হয়। আমি শেষে একদম উপর থেকে দু চামচ মতো ঘি ছড়িয়ে দেবো। এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু আমি দিয়েছি। ঘি দেওয়ার ফলে একটা অত্যন্ত সুন্দর স্মেল এটার মধ্যে থেকে আসে। আপনাদের কাছে যদি থাকে ডেফিনেটলি ইউজ করবেন। এটা আমি একটু উপর থেকে জাস্ট ছড়িয়ে দিয়ে রেখে দিলাম। এরপর আপনার লুকসটা জাস্ট দেখুন,
অসাধারণ লাগছে, তো এটা রুটি পরোটা বা লুচি দিয়ে ট্রাই করে দেখতে পারেন। ডেফিনেটলি আপনাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে, এবং বলতেই হবে এটা একদম রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়েছে। আশা করি আপনারা সবাই দেখে নিয়েছেন, সবাই বুঝে গেছেন রান্নাটা কী প্রসেসে করতে হবে। খুবই ইজি প্রসেস এবং বাড়িতেই প্রত্যেকটা উপকরণ থাকে। তো একদিন করে দেখুন, কমেন্ট সেকশনটা ইউজ করুন, আমাকে জানান যে করার পর আপনাদের কীরকম লেগেছে খেতে। ওয়েট করুন নেক্সট ভিডিওর জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। এরকম অনেক ভিডিওস, অনেক রান্নার উপকরণ, আরও রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। সেই জন্য সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা প্রেস করে নিন। আরও অনেক মজা খাওয়ার ভিডিও নিয়েও আমি আসতে চলেছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।